নমস্কার বন্ধুরা, কেমন আছেন? দাস ফ্যামিলি ব্লগসে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি এখানে দেখতে পাচ্ছেন কাঁচা আম নিয়ে চলে এসেছি। আজকে করব কাঁচা আমের কাঁচা চাটনি। তো কাঁচা চাটনিটা আমি কিভাবে করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন। খুবই মানে লোভনীয় একটা চাটনি বানাতে চলছি। তো এখানে আমি বেশ কয়েকটা আম নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে ভালো করে কেটে কেটে নেব। তো কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং পাশে থাকুন। তো এই যে জলের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি, আমগুলো আগে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর চাটনি বানাবো। আর এইদিকে মন্ত্রগীতিও আছে, মন্ত্রগীতিও চাটনি খাবে বলে ছাদে এসেছে আজকে। আজকে আমরা সবাই ছাদে চাটনি করব, আমের চাটনি করে খাওয়াবো। আর এইদিকে আছে অনিমা, অনিমাও আছে, অনিমা করছে আজকে আমের চাটনি। আর অনিমা আর আমার মেয়ে মিলে হোলি খেলছে জল দিয়ে। অনিমা হাই বলে দাও। হাই তাতান, হাই বলো, হাই বলো বাবা। হ্যাঁ, তো চলুন আমগুলো আগে ধুয়ে নিই, তারপর মাখা করব। তো এই যে আমগুলো ধুয়ে নিলাম, এখন চাকু দিয়ে কেটে নেব। এভাবে আর সম্পূর্ণ আমটাকে ছুলে নিই, তারপর আবার ফিরে আসছি। তো সব আমগুলো এভাবে কাটা হয়ে গেছে, বাকলাটা ছড়ানো হয়ে গেছে। এবার গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নিচ্ছে। তো সব আমগুলোকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে, তারপর আবার ফিরে আসছি। তো এই যে এখানে সব আমগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এখন এতে এক এক করে সব মশলাগুলো আমি অ্যাড করব। তো এখন ফার্স্ট দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বলতে আমি বুট জলকিয়া এনেছি এখানে, বুট জলকিয়াটা আধা ভেঙে দেব। তারপর দেবো কাসুন্দি, এই যে এখানে কাসুন্দির বোতল এনেছি, কাসুন্দিটা দিয়ে দেবো। তারপর দেবো সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা হয়তো হাসবেন কিন্তু এরকমভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সেটা হলো পাউডার দুধ। এই যে পাউডার দুধ নিয়ে নিয়েছি, পাউডার দুধটা দিয়ে দিলাম। তারপর দেব, আর সবে তো আম মাখাতে লেবু পাতা দিই, আমরা তো আর লেবু পাতা পাবো না টাউনে, আমরা লেবু পাতা কোথায় পাবো? তাই কি করব, লেবুর যে উপরের বাকলাটা হয় সেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেবো। তো এই যে এখানে আমি লেবু নিয়ে নিয়েছি, লেবুটাকে আমি নিইনি, তার মানে অনিমা নিয়েছে। তো গ্রেটার দিয়ে গ্রেট করে আমি লেবুর উপরের অংশটা দিয়ে দেবো, যাতে করে খুব ভালো একটা স্যান্ড বেরোবে। তো চলুন আমি ভালো করে, অনিমা ভালো করে এই জিনিসটাকে কুড়িয়ে নিক, তারপর আমি আবার ফিরে আসছি। তো যে বুট জলকিয়াটা নিয়েছি সেটাও গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। তো সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, এখন ভালো করে এটাকে মাখিয়ে নেব, মাখিয়ে তারপর খাওয়া দাওয়ার পালা। সবগুলো উপকরণকে একদম আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর আমের আটিগুলো আমি ফেলিনি, ওগুলো নিয়ে নিয়েছি, কেননা খেতে খুব টেস্টি লাগে, নুন টুন যখন মিশে যায় একসাথে মিশিয়ে নেব, তারপরে খাবো। সত্যি আমি কথা বলতে পারছি না, আমার মুখ দিয়ে জল চলে আসছে। তো খেতে যে কী মানে টেস্টি হবে কি যে বলবো, আপনারাও একদিন এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।